1910 সাল আধুনিক ব্রিটেনের খুবই গুরুত্বপূর্ণ সময়। স্থানীয় মানুষের সাথে যোগ হয় আরো অনেক অভিবাসী, নানা দেশ থেকে আসে মুসলিম জনগোষ্ঠীও। আল্লাহর ইবাদত করার স্থান এবং মুসলমানদের জন্য একটি সামাজিক প্রতিষ্ঠান মসজিদ নির্মাণের লক্ষ্যে 1910 সালের গোড়ার দিকে দ্য রিটস হোটেলে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক বৈঠক। তারপর চিরকালের জন্য মোড় নেয় ব্রিটেনে ইসলামী প্রতিষ্ঠানের ইতিহাস। ইস্ট লন্ডনের কমার্শিয়াল রোডে প্রতিষ্ঠিত হয় ইস্ট লন্ডন মস্ক। আল্লাহকে সেজদা করার এই মসজিদ নির্মাণে মুসলিম এবং অনেক অমুসলিম বিশিষ্ট ব্যক্তিবর্গের অবদান অনস্বীকার্য, যাদের মধ্যে রয়েছেন সাইয়েদ আমির আলী, ইউসুফ আলী, মারমাডিক পিখল, ভোপালের রানী, আল্লামা ইমদাদ আলী ইমাম আলী কাজী এবং হাজি তাসলিম আলী সহ আরও অনেকে। দীর্ঘ প্রায় 75 বছর পর 1985 সালে ইসলামী ঐতিহ্যের ডোম এবং মিনারসহ হোয়াইট চ্যাপেলের বর্তমান স্থানে প্রতিষ্ঠিত হয় নতুন মসজিদ, যা সকল ইস্ট লন্ডনবাসীর জন্য পরিণত হয় গর্বের প্রতিষ্ঠানে। এবং এটিই লন্ডনের প্রথম মসজিদ যেখান থেকে শাশ্বত আজানের ধ্বনি মুক্তভাবে ধ্বনিত হয় সকলের জন্য। নতুনে পথ চলায় কমিউনিটির দিনই এবং সামাজিক সকল চাহিদা পূরণে সর্বাত্মক সেবা প্রদান করায় সকল মানুষের প্রাণের প্রতিষ্ঠানে রূপ নেয় মসজিদটি। ফলে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাড়ে মুসল্লি এবং সেবা গ্রহণকারীদের সংখ্যাও। প্রয়োজন হয় আরও বড় স্থানের। 1997 সাল সুযোগ আসে পাশের একটি বিশাল জায়গা কিনে নেয়ার। ব্রিটেনের ভিতরে এবং বাইরে অসংখ্য ধর্মপ্রাণ মানুষের প্রচেষ্টায় স্থানটি কিনে নিতে সমর্থ হয় কর্তৃপক্ষ, এবং জনসাধারণের সমর্থনে বড় আকারে মসজিদ নির্মাণের অনুমতিও মিলে। কমিউনিটির সকল পর্যায়ের মানুষের দান এবং সহযোগিতায় 2004 সালে নতুন আঙ্গিকে বিশাল স্থাপনার ইস্ট লন্ডন মস্ক এবং লন্ডন মুসলিম সেন্টার প্রতিষ্ঠিত হয়। সারা পৃথিবী থেকে আগত প্রায় 15,000 মানুষের উপস্থিতিতে বর্তমানে মসজিদ এবং মুসলিম সেন্টার উদ্বোধন করেন পবিত্র কাবা শরীফের ইমাম শেখ আব্দুর রহমান আসুদাইস। এবার ইস্ট লন্ডনের মসজিদের সেবা থেকে বাদ পড়ল না কেউ। শিক্ষা, সামাজিক কল্যাণ ও সংহতি, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নয়নের জন্য 33টিরও বেশি প্রকল্পের মাধ্যমে সেবা প্রদান করছে সকল শ্রেণী, পেশা, ধর্ম ও বর্ণের মানুষকে। প্রতি সপ্তাহে ইস্ট লন্ডন মসজিদ এবং লন্ডন মুসলিম সেন্টারে প্রায় 25,000 মানুষের পদচারণায় মুখরিত হয়। অর্থাৎ প্রতি বছর প্রায় 15,00,000 মানুষের উপস্থিতি ঘটে সকল মুসলিম তথা বাংলাদেশিদের গর্বের এ প্রতিষ্ঠানে। বহুমুখী সেবা প্রদানের স্বীকৃতিও কম নয় দিনই এ কেন্দ্রটির। সম্প্রতি সুপার মডেল মস্কের মর্যাদাও পেয়েছে সমগ্র ব্রিটেনে। অসংখ্য সেবা, নানা স্বীকৃতি এবং সমাজ উন্নয়নের কাজের মধ্য দিয়ে 2010 সালে ইস্ট লন্ডন মস্ক অতিক্রম করল ঐতিহাসিক 100 শতাব্দী। কিন্তু দীর্ঘ হয়ে পথ চলায় সমাজের অর্ধেক নারীদের সেবার কাজ প্রয়োজন মতো করতে পারেনি নানা প্রতিবন্ধকতায়। তাই নামাজের জন্য আরও বড় স্থান এবং নারীদের জন্য সকল আধুনিক সুযোগ সুবিধা সহ আন্তর্জাতিক মানের বহুতল বিশিষ্ট মরিয়ম সেন্টার নির্মাণের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। শুধুমাত্র নারীদের উদ্দেশ্য করে নির্মাণাধীন এ সেন্টারটি সম্পূর্ণ করতে প্রয়োজন 9 মিলিয়ন পাউন্ড। আলহামদুলিল্লাহ, গত 3 বছরে আপনাদের উদার দানে সেন্টারটির নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। কিন্তু আর্থিক অভাবে থেমে আছে ভবনের কাজ, সময় মতো শেষ না করতে পারায় সেবার কাজও বিঘ্নিত হচ্ছে। গত 3 বছরে সর্বসাধারণের কাছ থেকে, অর্থাৎ আপনাদের কাছ থেকে দানের প্রতিশ্রুতি হয়েছে 3,09,98,039 পাউন্ড। দান সংগ্রহ হয়েছে 2,73,06,967 পাউন্ড। কিন্তু নির্মাণ ব্যয়ের জন্য ইতিমধ্যেই প্রদান করা হয়েছে 4,75,07,790 পাউন্ড।
অর্থাৎ আপনাদের সহযোগিতা এবং উৎসাহে আপনাদের জন্যই মরিয়ম সেন্টার নির্মাণ করতে গিয়ে ঋণগ্রস্ত সকলের প্রিয় এই প্রতিষ্ঠানটি। মরিয়ম সেন্টার নির্মাণ শেষ হলে এখানে থাকবে উন্নত ফিউনারেল সার্ভিসের ব্যবস্থা, নামাজের জন্য আরও বড় জায়গা, ভিজিটর এক্সিবিশন সেন্টার, মেয়েদের জন্য গার্লস ইসলামিক স্কুল এবং নারীদের জন্য হেলথ এবং ফিটনেস ফ্যাসিলিটি সহ আরও অনেক কার্যক্রম। সবার জন্য প্রয়োজনীয় এ সেন্টারটির প্রয়োজন আপনাদের জরুরি দান ও সহযোগিতা। আর এখনও মাত্র 1500 পাউন্ড দানের মাধ্যমে আলহামরা ওয়ালে লেখাতে পারেন আপনার গর্বিত নাম, যা হবে নতুন প্রজন্মের কাছে আপনার ভালো কাজের অনুকরণীয় চিহ্ন। আসুন পৃথিবীতে আল্লাহর ঘর নির্মাণের মাধ্যমে জান্নাতে আমাদের জন্য গড়ি সুন্দর মহল। আল্লাহ আমাদেরকে মসজিদ নির্মাণে কবুল করুন। আমিন।